নমস্কার, আমি শ্বেতা। মেডিথিক্স আয়োজিত ডক্টর স্টক শো নিয়ে আবার এসে গেছি আপনাদের সামনে আমাদের ফোর্থ এপিসোড নিয়ে, মেডিথিক্স কমপ্লিট হেলথ সলিউশন। আজকের এপিসোডে কিন্তু আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করব। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট ইউরোলজিস্ট ডক্টর সুদর্শনকান্তি বৈশ্য। নমস্কার ডাক্তারবাবু। হেমাচুরিয়া, ব্লাড এন্ড ইউরিন বয়স্ক লোকজনদের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সমস্যা, কীভাবে হয় এই ব্লাড এন্ড ইউরিনের প্রবলেমটা? ওয়েল, হিমাচরিয়া বা ব্লাড ইন ইউরিন শুধু বয়স্ক লোকদেরই হবে সেরকম নয়, এটা যে কোনো এজ গ্রুপে দেখা যেতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বয়স্ক লোকজনদের দেখা যায়। নাও, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিমটম, যে ক্ষেত্রে দেখা মাত্রই ইউরোলজিস্টের কাছে যাওয়া ভেরি ইম্পর্ট্যান্ট। রাদার দেন ভিজিটিং এ জেনারেল ফিজিশিয়ান, ইউ মাস্ট অলওয়েজ গো টু এ ইউরোলজিস্ট। কারণ হচ্ছে, হিমাচরিয়া কখনোই নর্মাল নয়। যদি আপনার ইউরিনের মধ্যে ব্লাড দেখতে পাচ্ছেন, দ্যাট মিন সামথিং ইজ অ্যাবনর্মাল। কারণ আমাদের সিস্টেমটা এইভাবেই তৈরি যে নর্মাল অবস্থায় ইউরিনের মধ্যে ব্লাড আসা সম্ভব নয়। এখন ইউরিনের মধ্যে ব্লাড দু প্রকারে আসতে পারে। একটা হচ্ছে গ্রস হিমাচরিয়া। গ্রস হিমাচরিয়া হচ্ছে যখন একজন পেশেন্ট তার ইউরিনটাকে লাল দেখতে পায়, বা ইউরিনের মধ্যে রক্তের জমা, রক্ত যেটা হয় ক্লটস, সেটা দেখতে পায়। দ্বিতীয় হচ্ছে মাইক্রোস্কোপিক হিমাচরিয়া। না, মাইক্রোস্কোপিক হিমাচরিয়া হচ্ছে যখন কোনো কারণে আমরা একটা ইউরিনের টেস্ট করলাম এবং তাতে দেখা গেল যে ইউরিনের মধ্যে রক্ত ক্ষরণ হচ্ছে, কিন্তু নর্মাল খালি চোখে যেটা দেখা যায় না। তো সেক্ষেত্রে যেটা খালি চোখে দেখা যায় না, আর কি কি উপসর্গ আছে যেটা থেকে মানুষ বুঝতে পারবেন? হিমাচরিয়া যখন হয়, আমাদের বুঝতে হবে যে কী কী কারণে হতে পারে। নাও, স্টার্টিং ফ্রম অল দ্য ওয়ে কিডনি থেকে শুরু করে নিচে ইউরেথ্রা অবধি প্রত্যেকটা জায়গাতেই কোনো না কোনো রোগে আক্রান্ত হলে হিমাচরিয়া হতে পারে। কিডনিতে যেমন কোনো কিডনি স্টোন হওয়া, কোনো কিডনিতে ইনফেকশন, এর আগে যেমন আমরা পাইলোনেফ্রাইটিস নিয়ে একদিন কথা বলেছিলাম, গ্লোমেরুলোনেফ্রাইটিস হচ্ছে কোনো কিডনিতে যে শিরাগুলো আছে তার এফেক্ট হওয়া। এটা জেনারেলি অন্যান্য কারণে, মেডিকেল কারণে এফেক্ট হয়ে থাকে, কোনো জন্মগত কারণে হতে পারে। ফোর্থ, যেমন কিডনি টিউমার হলেও ইউরিনে ব্লাড আসতে পারে। তারপর কিডনির নিচে যদি ইউরেটারে আসে, ইউরেটারিক স্টোন বা টিউমার, এবং নিচের দিক থেকে মূত্রথলিতে টিউমার হওয়া, এটা ইম্পর্ট্যান্ট কারণ। মূত্রথলিতে স্টোন হওয়া বা মূত্রথলি ইনফেকশন, কোনো কোনো ক্ষেত্রে প্রস্টেটের অসুবিধার জন্য ব্লাড আসতে পারে। সো এতটুকু বোঝা উচিত যে ব্লাড আসাটা নর্মাল নয়। ওকে, সো আমাদের কারণটা খুঁজে বার করতেই হবে। নাও, কারণগুলো আমরা বিভিন্ন এজ গ্রুপে ডিভাইড করি। যদি একটা ইয়াং ছেলে, ইয়াং বাচ্চা আমাদের কাছে ব্লাড আসে ইউরিনে, সেরকম কমপ্লেন নিয়ে আসে, মা বাবা নিয়ে আসে অনেক সময়, সেই ক্ষেত্রে আমরা দুটো জিনিসকে প্রাধান্য দিই। সো একটা হচ্ছে নেফ্রোটিক সিন্ড্রোম, আর একটা গ্লোমেরুলোনেফ্রাইটিস। নাও, আরেকটা কারণে হতে পারে, সেটা হচ্ছে ইনফেকশন থেকে। যত তার বয়স বেড়ে যাচ্ছে, যেমন 20-22 বছরের ছেলে এলো একটা, সেই ক্ষেত্রে কিডনি স্টোন হওয়া এবং গ্লোমেরুলোনেফ্রাইটিস হওয়া, এটা ইম্পর্ট্যান্ট কারণ। টিউমার হতে পারে না সেরকম নয়, বাট চান্সেস আর লেস ইন দিস এজ গ্রুপ। যেমন করে এজ বেড়ে যাচ্ছে, যখন অ্যারাউন্ড 50-60 এজ গ্রুপে চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে যেমন প্রস্টেটের হওয়াটা খুবই সম্ভাব্য, সেরকম মূত্রথলির টিউমার হওয়া একটা আরেকটা সম্ভাবনা। ইনফেকশনও অনেক সময় হতে পারে। তারপর হচ্ছে গিয়ে অ্যাবভ সিক্সটি এজ গ্রুপে টিউমারটাকে প্রাধান্য দিতে হবে, কারণ ওই এজ গ্রুপে ক্যান্সার জাতীয় টিউমার হওয়া খুবই কমন, এবং সেই ক্ষেত্রে কিডনি থেকে শুরু করে মূত্রথলি অবধি থরো আমাদের পরীক্ষা করতে হয় যে কোথা থেকে এবং কী কারণে জিনিসটা আসছে। আলাদা আলাদা বয়সের ক্ষেত্রে যে আলাদা আলাদা সমস্যা থেকে এই ব্লাড এন্ড ইউরিনের প্রবলেমটা হতে পারে, সেক্ষেত্রে কোনটাতে রিস্ক ফ্যাক্টর কতটা? ওয়েল, প্রথম যেটা আমি বললাম যে প্রপার ডায়াগনোসিস ইজ ইম্পর্ট্যান্ট, কী কারণে হচ্ছে, এবং যে কোনো বয়সে যে কোনো রোগ হতে পারে, কিন্তু কোনো বয়সে যেমন কোনো একটা রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, সেরকমই অন্য বয়সে সেই রোগটা হওয়ার সম্ভাবনা কম থাকে। সো
যেমন আমি বললাম যে এল্ডারলি এজ গ্রুপে ক্যান্সার বা টিউমার হওয়ার সম্ভাবনাটা প্রবল, তেমনি ইয়াং বয়সে ক্যান্সার বা টিউমার হওয়ার সম্ভাবনাটা কম থাকে, স্টোন এবং ইনফেকশন হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। সো সেই ক্ষেত্রে আমরা অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা করি, যেমন নর্মালি একটা ইউরিন টেস্ট এবং তারপর আলট্রাসোনোগ্রাফি করা, তারপর আমরা দেখি ইউরিন কালচার, ব্লাড আমরা টেস্ট করি যেমন হিমোগ্রাম, কমপ্লিট ব্লাড কাউন্ট, কোনো রক্ত জমাট বাঁধার কোনো অ্যাবনর্মালিটি আছে কি না সেগুলো জিনিসগুলো আমরা দেখে থাকি। যেগুলি হচ্ছে বেসিক টেস্ট। নাও বেসিক টেস্টের মধ্যে যদি কারণগুলো খুঁজে না পাওয়া যায় সেক্ষেত্রে আমরা অ্যাডভান্স টেস্টের দিকে যাই সাধারণত। অ্যাডভান্স টেস্টে কীভাবে ধরা পড়বে, কীভাবে ডায়াগনোসিস করবেন? ওয়েল নাও যদি সাধারণ যে টেস্টগুলো আমরা করি ফার্স্ট ভিজিটে, সেই ভিজিটে যদি আমরা কারণ খুঁজে না পেতে পারি দেন আমাদের অ্যাডভান্স টেস্টে যাওয়া উচিত। যে কোনো টেস্টিংয়ের আগে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে তার হিস্ট্রি নেওয়া, যে কোনো রোগের, এনি রোগের হিস্ট্রি প্রথম থেকে নেওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট। নাও যেই হিস্ট্রিগুলো আমরা সাধারণত জিজ্ঞেস করি যে আপনার প্রথমত ব্লাড কবে থেকে আসছে, এর আগেও কি ব্লাড এসছে। অনেক সময় দেখা যায় যে কেউ কোনো ধরনের ওষুধ খাচ্ছে যার জন্য ইউরিনটা লাল হচ্ছিল এবং সে রক্ত ভেবে ভয় পেয়ে চলে এসছে। তো হিস্ট্রি না নিলে কোনো দিনই আমরা বুঝতে পারতাম না যে এটা কেন হচ্ছিল। তারপর অনেক সময় দেখা যায় যে কারো, ধরো একটা ইয়াং ছেলে বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, সে ভেবেছিল যে খুবই মামুলি জিনিস, সেই জিনিসটাও বলেনি। কিন্তু আপনি যদি হিস্ট্রিটা প্রপারভাবে না নেন বা কেউ যদি প্রপারভাবে না বলে সেই জিনিসটা লুকিয়ে যাচ্ছে এবং পুরো কজটা আইডেন্টিফাই করতে অনেক সময় লাগছে। তারপর যেমন কারোর আগে স্টোন হয়েছিল, এই হিস্ট্রিটা নেওয়া উচিত, কারণ কেউ যদি এসে বলে যে আমার 2 বছর আগে স্টোনের অপারেশন হয়েছিল, আমরা ধরে নিই যে স্টোন হওয়ার সম্ভাবনা প্রবল সেই ক্ষেত্রে। সো আমাদের ডাইরেকশনটা টুয়ার্ডস স্টোন চলে যাবে। যেমন কোনোভাবে জেনেটিক্যাল হতে পারে, জেনেটিক্যাল হয় গ্লোমেরুলার নেফ্রাইটিস যেটা আমরা বললাম সেই ক্ষেত্রে জেনেটিক হতে পারে, কিন্তু টিউমার বা স্টোন তো আর জেনেটিক জেনারেলি হয় না। সো কিছু কিছু ক্ষেত্রে তো হতেই পারে। আমরা দেখি আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে ইউরিনে যে ব্লাডটা আসছে সেই ব্লাডটা কি কোনো ক্লট ছিল কি ছিল না। জমা রক্তর শেপ অনেক সময় আমাদের বলে দেয় যে কোথা থেকে আসছে। যেমন কিডনি থেকে যদি ব্লাড আসে সেই ক্ষেত্রে একটা সুতুর মতো দেখা যায় ক্লটটাকে। আবার আরেকটা জিনিস ইম্পর্টেন্ট যে ইউরিনের কোন মুহূর্তে ব্লাডটা আসছে, যেমন একদম শুরুতে যদি ব্লাড আসে তা ইন্ডিকেট করে যে একদম সামনের দিকে অর্গানগুলো যেমন ইউরেথ্রা, প্রস্রাবের নালি, সেখানে একটা প্রবলেম হতে পারে, বা মূত্রথলি মুখটায় সেই জায়গাটায় প্রবলেম হতে পারে। অনেক সময় দেখা যায় একদম লাস্টে আসছে। সো কোন পজিশনে আসছে, কোন সময়ে আসছে, ক্লট ছিল কি ছিল না, সেগুলো জানা খুবই ইম্পর্টেন্ট। আরেকটা, যেমন বয়স্ক পেশেন্টদের অনেকেই হার্টের রোগে আক্রান্ত থাকেন এবং তারা রক্ত তরল রাখার জন্য কিছু ওষুধপত্র নেন যেমন ইকোস্প্রিন বা ক্লোপিডোগ্রেল, সেই ক্ষেত্রে ব্লিডিং হতে পারে কারণ ওই ওষুধগুলো ব্লিডিংয়ের প্রবণতাটাকে বাড়িয়ে দেয়। সিমিলার ওয়ে অনেক সময় আমরা দেখি যে কারোর আগে কোনো ক্যান্সারের ট্রিটমেন্ট চলছিল যার জন্য রেডিওথেরাপি বা কিছু দেওয়া হয়েছে, সেক্ষেত্রেও ব্লিডিংয়ের চান্স বেড়ে যায়। সো উই হ্যাভ টু রিচ এ হোল সাম ডায়াগনোসিস। পেশেন্ট দেখেই মানে জাম্পিং ইন টু ইনভেস্টিগেশন অ্যান্ড কনক্লুশন ইজ, এটাকে আটকাতে হবে, শুরু করতে হবে প্রপার হিস্ট্রি টেকিং থেকে, আগে কী করছিল, আগে কবে থেকে হচ্ছে, কেন হচ্ছে, কীরকম হচ্ছে, এবং দেন উই হ্যাভ টু প্রসিড টু দ্য প্রিলিমিনারি ইনভেস্টিগেশন, যেটা আমি বললাম সাধারণত আলট্রাসাউন্ড করা, ইউরিনের টেস্ট করা, সাধারণত ব্লাড টেস্ট করা, সুগার এগুলো চেক করা। ওইটাতে যদি আমাদের ডায়াগনোসিস না আসে দেন অ্যাডভান্স টেস্ট। অ্যাডভান্স টেস্টের মধ্যে আমরা দেখি সিটি স্ক্যান, একটা কন্ট্রাস্ট এনহ্যান্স সিটি স্ক্যান, যেটা মাইনিউট থেকে মাইনিউট টিউমার বা স্টোনকে ডায়াগনোস করতে পারে। আরেকটা জিনিস হয় সিস্টোস্কোপি। সিস্টোস্কোপি একটা প্রসিডিওর, যেমন গলাতে আমরা এন্ডোস্কোপি করতে শুনেছি যে পেটের মধ্যে এন্ডোস্কোপি হয়, প্রস্রাবের রাস্তাতেও সেরকম এন্ডোস্কোপি করা সম্ভব, সেটাকে সিস্টোস্কোপি করা বলে। এই মুহূর্তে এটা পেইনলেসভাবে করা সম্ভব। ফ্লেক্সিবল সিস্টোস্কোপি বলে নতুন একটা জিনিস এসছে মার্কেটে, যেটা পেইনলেসভাবে সিস্টোস্কোপিটাকে করতে পারে। তারপর হচ্ছে ক্যান্সারের কিছু কিছু মার্কার থাকে, যেমন এর আগে আমরা পিএসসি নিয়ে কথা বলছিলাম, সেই জিনিসগুলো চেক করা,
তারপর ইউরিনের মধ্যেও অনেক সময় ক্যান্সারের সেলস আমরা দেখতে পাই, তার জন্য ইউরিনটাকেও ক্যান্সারের জন্য চেক আপে পাঠানো হয়। সো এইগুলো হলো আমাদের অ্যাডভান্স টেস্ট। আচ্ছা, কতটা নিরাময় যোগ্য, মানে কিভাবে মানুষ ট্রিটমেন্টে এগোবে? অ্যাজ আই সেড, অনেকগুলো কারণ হতে পারে ব্লাড আসার। সো কারণটাকে খুঁজে বার করা দরকার। আমরা অ্যাজ এ ইউরোলজিস্ট যতক্ষণ না কারণ বেরোচ্ছে, উইল নট স্টপ ডুইং ইনভেস্টিগেশন অর ফার্দার চেক আপস। একবার যখন কারণ খুঁজে পাওয়া যায়, অ্যাকর্ডিং টু দ্যাট কজ আমরা তখন ট্রিটমেন্ট করতে পারি। যেমন স্টোন হলে স্টোনের নিরাময়ের বিভিন্ন পদ্ধতি আছে, স্টোন নিরাময় করা। যেমন যেই গ্লোমেরুলোনেফ্রাইটিস নিয়ে কথা বলছিলাম, সেগুলো মেডিসিন দিয়ে সারানো সম্ভব। তারপর যদি টিউমার হয়, বিভিন্ন টিউমার বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট হয়, সো ট্রিটমেন্টগুলো করা। ইনফেকশন থেকে হয়, সাধারণ ইনফেকশন আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে শেষ করতে পারি। প্রস্টেট থেকে হলে প্রস্টেটের ওষুধ পাওয়া যায়, বা কোনো সময় প্রস্টেটের লেজার অপারেশন হয়, সেগুলো করা। সো ডিপেন্ডিং আপন দ্য কজ আমরা এটাকে ট্রিটমেন্ট করতে পারি। আচ্ছা, তো সেরে যাওয়ার পরে কিভাবে এগোবেন মানুষ, কিভাবে লাইফস্টাইল, আলাদা কিছু খাবার দাবারে কোনো রকম? ওয়েল, একটা জিনিস আমি যেটা ওপিডিতে প্রায়ই পাই, আমি শিওর কি আমার মতো অনেক ইউরোলজিস্টরা পায়, সেটা হচ্ছে সাপোজ একজন গ্রামের মধ্যে থেকে একজন পেশেন্ট এসেছে, ছ মাস আগে বা এক বছর আগে তার একটু ব্লিডিং হয়েছিল, সে পাশে একজন ডাক্তারবাবুর কাছে গিয়েছিলেন, উনি কিছুটা অ্যান্টিবায়োটিক দিলেন, কিছু ওষুধ দিলেন, পুরোপুরি ইনভেস্টিগেট করা হয়নি এবং উনি ঠিক হয়ে গেছেন। এখন ছ মাস পরে আবার ব্লিডিং হচ্ছে, সো ঘাবড়ে গেছেন, তো উনি কলকাতায় এসেছেন দেখাতে এবং আমরা খুঁজে দেখলাম যে একটা টিউমার পাওয়া গেল। অসুবিধাটা তখন হয় যখন যে আগে ছ মাস আগে যদি এটা প্রপারলি ইনভেস্টিগেট করা হতো, সেক্ষেত্রে টিউমারটা খুবই ছোটো থাকতো এবং খুব ইজিলি ট্রিটমেন্ট করা পসিবল ছিল। কিন্তু ছ মাস তো আর জিনিসটা বসে থাকবে না, ইট উইল গ্রো। সো ছ মাস পরে আমাদের কাছে যখন আসে, সো তখন এটা অনেকই বড়ো হয়ে যায়, অনেকটাই বড়ো হয়ে যায় এবং ট্রিটমেন্ট অনেক ক্ষেত্রে পসিবল নাও হতে পারে বা প্রপার ট্রিটমেন্ট পসিবল না হতে পারে। তো সবচেয়ে আগে যেটা দরকার, যে নিজেকে জাগ্রত করা এবং যখনই কোনো ব্লাড দেখা যাচ্ছে, ইউ শুড অলওয়েজ ভিজিট এ ইউরোলজিস্ট ফার্স্ট, রাদার দেন ভিজিটিং এ ফ্যামিলি ফিজিশিয়ান বা কোনো, আমরা বাংলায় বলি মেডিসিনে ডাক্তার দেখিয়েছি। সো দেখুন, এখন যে ডাক্তারির ব্যাপারটা চলছে, এটা অর্গান ওরিয়েন্টেড হয়ে গেছে। যেমন গ্যাস্ট্রো মানে লিভারের জন্য আলাদা ডাক্তার, কিডনির জন্য আলাদা ডাক্তার। সো এইরকম জিনিস, এই ব্যাপারটার জন্যই আমি আজকে হিমাচুরিয়া নিয়ে কথা বলার জন্য বলেছি তোমাকে, কারণ হিমাচুরিয়া ইজ এ ইম্পর্টেন্ট টপিক, যেটা একবার যদি ব্লাড দেখা যায়, ইউ শুড অলওয়েজ ভিজিট এ ইউরোলজিস্ট অ্যান্ড ফাইন্ড আউট হোয়াট ইজ দ্য কজ, এবং ততক্ষণ না থামা যে আমি কারণটা যতক্ষণ না জানতে পারলাম, কারণ একটু ব্লিডিংও একটা বিশাল বড় জিনিস ফাইন্ড আউট করাতে পারে আমাদের। তাহলে সুস্থ থাকতে গেলে কিন্তু সঠিক জীবনযাত্রার সাথে সাথে সঠিক ডাক্তারের কাছেও যাওয়াটা খুব জরুরি। আর একটা ক্ষেত্রে বারবার দেখা যায় হিমাচুরিয়ার প্রবলেমে মেয়েরা বুঝতে পারে না, মেনস্ট্রুয়েশনের সঙ্গে গুলিয়ে ফেলে ব্লাড, সেক্ষেত্রে আলাদা করে কিভাবে বোঝা যায়? ওই জিনিসটা একটা সিম্পল ইউরিন টেস্টের মাধ্যমে বোঝা যেতে পারে। আচ্ছা, ওইটা ইট ইজ, প্রশ্নটা করেছো আমার খুব ভালো লেগেছে, কারণ ইট ইজ এ কমন প্রবলেম যে মেয়েরা অনেক সময় বুঝতে পারে না। সো ওই ক্ষেত্রে জেনারেলি গাইনিকোলজিস্টের কাছে পেশেন্ট যায় এবং ওরা তখন সিম্পল ভেজানাল এক্সামিনেশন করেও বুঝতে পারে, বা একটা সিম্পল ইউরিনারি টেস্ট করলেই বোঝা যেতে পারে যে ইউরিনে ব্লাড ছিল নাকি অন্য জায়গা থেকে ব্লাড আসছে। সো ইট ইজ এ কমন প্রবলেম। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু, ডাক্তারবাবুর কাছ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেলাম, আশা করি আপনাদের কাজে লাগবে। আপনাদের যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে, আমাদের হেল্পলাইন নম্বরে ফোন করতে ভুলবেন না, আমাদের নম্বর 0334058-6011 নম্বরে। আমাদের ঠিকানা মেটিথিক্স 1412 মুকুন্দপুর, কলকাতা 99, মুকুন্দপুর বাজারের ঠিক বিপরীতে। আর যদি আপনারা ডাক্তারবাবুর সঙ্গে সরাসরি কনসাল্ট করতে চান, উনি মেটিথিক্সেই বসেন সোম থেকে শনি দুপুর 12টা কিংবা সন্ধ্যে 6টার সময়। আজকে আমাদের এপিসোড এই অবধি, চোখ রাখুন মেটিথিক্সের ইউটিউব পেজে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আরও অনেক রোগ, তার নিরাময় এবং অবশ্যই ডাক্তারবাবুদের মূল্যবান মতামত সম্পর্কে জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। নমস্কার, আজকে এই অবধি, সুস্থ থাকুন, সুস্থ রাখুন সবাইকে।